ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশ্ন হচ্ছে দোয়া কবুলের শর্তাবলী আমরা অনেকেই দোয়া করি কিন্তু মনে করি দোয়া কবুল হয় না অথচ রসুল সাল্লাই ঘোষণা যে আল্লাহ রসুল বলছেন দোয়া হুয়াল ইবাদা দোয়াটাই হলো ইবাদত যা জামিয়াত তিরমিজ এবং আবু আবুদাউদ্দ হাদিস এবং মিশকাতুল মাসাবি দুই হাজার দুইশো তিরিশ নম্বর হাদিসটা এসেছে যে দোয়াটাই হলো ইবাদত এবং আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের চল্লিশ নম্বর সুরা সুরা মোমিন এর ষাট নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমের ঘোষণা ও দোয়া নিয়াস্তাজিবুল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তোমরা আমার কাছে চাও আমি তোমাদের কে দেব কিন্তু এই ডাকে সারা দেবো রাসুল অনুযায়ী পদ্ধতি অনুযায়ী তাই দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে যার কারণে আমরা নারী পুরুষ ছোট বড় কালো সুন্দর যে কোনো অবস্থায় বৌদ্ধভাবে বা যে ইসলামী শরিয়া মোতাবেক যদি দোয়া করি অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন এই দোয়াটা কবুল করবেন কিন্তু আমরা এই দোয়ার যে কিছু শর্ত রয়েছে শর্তর দিকে মোটেও খেয়াল করি না যার কারণে আমরা অনেক সময় অনায়াসে বলে ফেলি যে আমার দোয়াটা কবুল হলো না আস্তা খুর দোয়ার কবুলের শর্তাবলীর প্রথমে হলো শুরুতে আল্লাহরাববুল্লা আলমিনের প্রশংসা করা এবং শেষেও আল্লাহরাব আলমিনের প্রশংসা করা এবং রাসুল সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা বিশেষ করে দুয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লামের উপরে দূরত্ব পাঠ করার বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ যা সোয়হাদিস দ্বারা প্রমাণিত সোনানা আবদৌদের এক হাজার চারশো একাশি নম্বর হাদিস জামে তিরমিজি সোনানা নাসা এবং মিশকাতুল মাসাবের নশো তিরিশ এবং একত্রিশ নম্বর হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দোয়ার শুরুতেই আল্লাহ আল্লাহরাব্লাহ আলামিনের প্রশংসা যেমন আলহামদুল্লিলাহু রব বিলাহ আয়লামিন ওয়ালাস আলাহ আলা রসুল হিল করিম ওয়া আল্লাহ আলি ওয়াজ হাব ই এভাবে দোয়া শুরু করা এবং মাঝে রসুল সালামের প্রতি দুরুত পড়া যেমন আল্লাহ মোহাম্মদ ওালাআলি মোহাম্মদ কমা সল্লিআলা ব্রাহিম ইনকাম মজিদ অবারিক মোহাম্মদ আলী মোহাম্মদ কমারক তা আলী ইব্রাহিম ওালাআলি এবং দোয়ার শেষে আল্লাহ রব আলিনের প্রশংসা করা হামদ করা যেমন এভাবে দোয়া শেষ করা তো দোয়ার শর্তাবলীর মাঝে আরো কিছু বিষয় রয়েছে যে দোয়া আল্লাহর প্রতি খালেস আনগত্য সহকারে করতে হবে দোয়ায় কোনো পাপের কথা কিংবা আত্মীয়তার ছিন্ন করার কথা থাকতে পারবে না দোয়ায় কোন ধরনের পাপ এবং আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার কোন সুযোগ এরকম ধরনের বাক্য থাকা যাবে না খাদ্য পানীয় পোশাক হালাল ও পবিত্র হতে হবে দোয়া কবুলের জন্য ব্যস্ত না হওয়া তাড়াহুড়া না করা ব্যস্ত না হওয়া এবং দোয়া কবুলের জন্য নিরাশ না হওয়া ও দোয়া পরিত্যাগ না করা সাত উদাসীনভাবে দোয়া না করা এবং দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী থাকা তবেই আল্লাহ রাবুল আলমিন তিনি যখন ইচ্ছা করবেন বান্দারে দোয়া কবুল করে নিবেন তাই আসুন আমরা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং শেষে আল্লাহর প্রশংসা এবং মাঝে রাসুল সাল্লামের প্রতি দুরুদ এবং দোয়ায় তাড়াহুড়া না করা পাপের কোনো জিনিস না চাওয়া অথবা আত্মীয়তা সম্পর্কে ছিন্ন হয় এমন কিছু না চাওয়া সাথে সাথে দোয়া কবুলের জন্য ব্যস্ত না হয়ে যাওয়া সমালোচনা না করা দোয়ায় কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কিছু চাওয়া এবং পাপের কাজ দূর দূরীভূত করে সর্বদা আশাবাদী থাকা সুদৃঢ় থাকা আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রতি যে আল্লাহ আলামিন আলমিন অবশ্যই দোয়া কবুল করবেন উদাসীন ভাবে বা কি বলতে চাচ্ছি বা কি বলছি এই দিকে না হয় বরং আল্লাহ রবাহ আলমিনের প্রতি খালেস অন্তরে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাইলে যেহেতু রাসুল সাল্লি সাল্লাম বলছে না দোয়া ইবাদা দোয়াটাই ইবাদত সুতরাং এই ইবাদত বা দোয়া আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ আলাম السلام عليكم ورحمة الله نفسي <applause> بنور من فؤادي حينما رددت يا رب العباد